এরপর জিজ্ঞেস করুন, এই মলি সাহেবকে জিজ্ঞেস করুন, কারুর যদি জানাজার নামাজ ছেড়ে যায় গুনাহ হবে? কথা বলেন না কেন? গুনাহ হবে না। কিন্তু কেউ যদি নিজে থেকে ফরজ নামাজ ছেড়ে দেয় গুনাহ হবে না? হবে না। আমার নবী বিশ্ব নবীর হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই, যার নামাজ নেই তার ইসলাম নেই। ফরজ নামাজ পড়ে না কিন্তু জানাজার লেগে মারামারি করে। এরা রমজানে 30টা রোজা রাখে না আমাদের দেশের লোক, কিন্তু সবে বরাতে হালুয়া রুটি নিয়ে মারামারি করে। আপনাকে দেখিয়ে দেবো, কালিয়া চকে চলুন, আমাকে ফোন করে বলছে তোমাকে একবার পাই তারপরে দেখবো। আমি বললাম বাবা যে কোনো সময় বসো, কোরআন হাদিস নিয়ে বসবে, যদি লাঠি আর বাঁশ নিয়ে বসো তাহলে তো আমি পারবো না, মারি খাবো, ঠিক কিনা? মারি খাবো, আপনাকে বলে বুঝাতে পারবো না। এরা অশ্লীল ভাষা ব্যবহার করে। আমি একজনকে বললাম আমাকে ফোনেতে, আমাকে বলছে তুমি পীর বিরোধী মলবি। আমি তোমার ভুল হচ্ছে, আমি পীর বিরোধী নয়, আমার পীর হচ্ছে আমার আব্বাজি। আমার পীর কে বললাম বাবা? এ কথা বল, আমার আব্বাজি মোল্লা শওকত আলী সাহেব, তিনি আমার পীর, আমার আব্বা। তো আমি যদি আমার ঘরের পীরটাকে না মানি তো তুমি খাজা বাবাকে নিয়ে মারামারি করে করবে কি? আমাদের দেশের লোক নামাজ পড়ে না, খাজা বাবার মাজারে গিয়ে গড়াগড়ি খায় জান্নাতে যাবো বলে। এই দেখবেন, আমি একটা মেদিনীপুরে জলসাই, আমাকে প্রশ্নও লিখে দিয়েছে, শেহাব বলে কেরলের কোন ছেলে মনে হয় হজে যাচ্ছে পায়ে হেঁটে, ঠিক কিনা? শুনলাম, আমি জানতাম না, ওখানেই প্রথম আমাকে প্রশ্ন দিয়েছে, শেহাব পায়ে হেঁটে হজে যাচ্ছে, একটু যুক্তি দিয়ে বুঝাবেন। আমার মিজাজ খারাপ হয়ে গেল। আপনারা একটা কথা বলুন, এখানে এত বড় লোক বসে আছেন, আপনারা বেশি জানেন না আমরা মৌলবীরা বেশি জানি? কথা বলেন না কেন? আপনারা জানেন তো বেশি, আমার থেকে হাদিস কুরআন জানেন না। বাস, এটা হচ্ছে হক কথা, জানলে আমাকে কেন আনবো? তাহলে সিহাবের থেকে আমরা হাদিস কুরআন বেশি জানে না সিহাব বেশি জানে? আমরা বেশি জানি। তাহলে এই মৌলবীরা আগে পায়ে হেঁটে হজ করতো, করতো না? কত নেই যে হুজুররা আমার বিরোধী নিয়ে কথা বলেছে, যে যে মৌলবীরা বলছে সিহাবের বিরুদ্ধে, আমি বলিনি কোরআন বিরোধী কাজ এটা, নবীজির হাদিস বিরোধী কাজ এটা। পায়ে হেঁটে যাওয়া না জায়েজ নয়, হারাম নয়, পায়ে হেঁটে যাওয়া বৈধ। কিন্তু শুনেলেন, যখন আপনার যানবাহনের ব্যবস্থা ছিল, আচ্ছা আপনারা এখানে অনেকে জানবেন মালদা ডিস্ট্রিক্ট, আমাদের বাপ দাদু যারা ছিল, আমাদের দাদু, তার বাপ পরদাদু, তারা পায়ে হেঁটে হজ করেছে না গাড়িতে? পায়ে হেঁটে। আচ্ছা তারা ফটো তুলেছিল যেতে যেতে? যদি বলেন ফটোর যুগ ছিল না, তো নিশ্চয় কলম কাগজের যুগ ছিল না? ছিল না, লিখে রাখতো আমি তোর দাদু, আমি তোর বাপ, পায়ে হেঁটে 7 বার হজ করছি। আমাদের গলসি থানায় আছে, বুদবুদ থানায়, 7 হাজি 7 বার হজ করেছে, 7 বার। তাদের পরিবারে অনেক হাজি আছে, আলেম হাফেজ আছে, 7 হাজি আছে আমার বর্ধমানে। দিয়ে কি হয়েছে, খে সিহাব তো হাজি লয়, ও হচ্ছে সেলফি হাজি। কি হাজি? আমার জলসায় আছে সেলফি হাজি। কি বুঝলে? ইসলামে সেলফি হাজি নয়। আমার আব্বাজি হাজি না হাজি নয় আপনারা জানেন? আপনারা কিন্তু জানেন না, আমার আব্বাজি কিন্তু হজ করে এসেছে। পশ্চিমবাংলার 70% মানুষ জানে না যে মৌলবী শওকত হজ করে এসেছে। কেন? আমার আব্বা সেলফি তুলতে তুলতে যায়নি, শুনেছে মুখেতে। আমার আব্বাজি যখন কলকাতায় চেপেছেন, মোবাইলটা নিয়ে গেছে সিম খুলে দিয়ে, সেই মোবাইলে 40 দিন ছিল মক্কা মদিনায়, কোনোদিন সিম ভরেননি, যোগাযোগও হয়নি। আমার আব্বাজির একজন ছাত্র আছে, সে একদিন আমাকে ফোন করেছে, মন্নাকে নাস্তা করিয়ে এলাম, শুইয়ে এলাম, দেখা করে এলাম, খাই দাইয়ে এলাম। আমি বললাম কেমন আছে আব্বাজি? বলে ভালো আছে। যেদিনে চেমেছে, অমুক সময়ে তোমার আব্বাজি নামছে, এতটুকু কথা, বাকি একদিনও কথা হয়নি। কেন?
হজ করতে যাচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য না ফটো তুলতে বাবা আল্লাহকে রাজি খুশি করতে তাহলে অত তো হাইলাইট করার কোনো প্রশ্ন নাই ওকে নিয়ে বয়ান করার তো কোনো প্রশ্ন নাই ওকে নিয়ে প্রশ্ন তোলার তো কোনো আমাদের মত মলবিকে যারা প্রশ্ন দেয় সেই হারাম খোর দিকে বলছি শোনো সেই সাহাবের থেকে এই মলবি বেশি জানে পায়ে হেঁটে হোস্টা বেশি প্রযোজ্য না যানবাহনে বেশি প্রযোজ্য যে হুজুর বয়ান করছো সাহাবের জন্য সেই হুজুর মাল নিজে পেলেনে হজ করতে গেছে তুই পায়ে হেঁটে গেলি না বুঝতে পেরেছেন না পারেননি আমার প্রশ্ন থাকে তুমি সাহাবের লেগে বলছো পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে মহান কাজ করছে তা তুই হজ করতে গেলি তুই তুই পেলেনে কি করে গেলি পায়ে হেঁটে গেলি না এত মহব্বত আর বলছিস আসিকে রসুল আসিকে রসুল হওয়ার নাম বড় কষ্ট লাগে এই সমাজের উপরে দুঃখ লাগে এই মলবিরা বিভ্রান্ত ছড়াচ্ছে এদের খপ্পরে পড়বেন না ভণ্ডমির একটা সীমা থাকা দরকার আছে আপনাকে দেখিয়ে দেব আমাদের দেশে আপনি চলুন যে দিল্লিতে যে কি আছে ওটার নাম আজমির আজ আবার শরীফ বলে শরীফ কাকে বলা যায় কেউ শরীফ বলবেন না আজমির কি বলবেন আজমির আমি বলে যাচ্ছি আজমির আজমির শরীফ বলা যাবে না কে বললে শরীফ কখনো বলা যাবে না শরীফ লকাবটা দেওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে সেই শর্তগুলো পূরণ হবে না যেখানে গাঁজার টান চলে সেই জায়গা শরীফ হতে পারে কথা বুঝতে পেরেছেন না পারেননি আমার কথা এই পাথর চাপড়িতে অনেকজন আপনাদের মালদাই দেখিয়ে দেব লড়িতে আপনি এইদিকে লড়ি পেরিয়ে যায় কোনোদিন লক্ষ্য করবেন অনেক লড়িতে লেখা থাকে দাতা বাবার দান লেখা আছে না নাই অনেক লড়িতে লেখা থাকে খাজা বাবার দান KGN মানে হচ্ছে খাজায়ে গরিব নওয়াজ দিয়ে লেখা থাকে খাজা বাবার দান আল্লাহর কসম করে বলছি এর থেকে বড় শিরক আর কিছু নেই আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব গুনাহ মাফ করবেন কিন্তু কেউ যদি আল্লাহর সঙ্গে শিরক করে সে গুনাহ আমার আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না ওই জন্য আমার ভাই যারা দাতা বাবার দান লেখো ওটা হারাম লেখা একমাত্র দাতা আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নেই দাতা বাবার দান কি বুঝলেন অনেকজন কোরআনে দলিল দিয়ে দিচ্ছে যে মলবিরা কিছু জানে না কোরআনে আছে ওসিলার কথা যে অমুক পীরের ওসিলা নিতে হবে অমুক জনের ওসিলা নিতে হবে মলবিদের ওসিলা নিতে হবে সেই মলবিকে বলছে ওই কোরআন আবার খুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তাতাজাফা জুনুবুহুমা মিনাল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা নিজের বান্দাদের জন্য আল্লাহ বললেন হে আমার নবী বলো তারা যদি আমার সঙ্গে প্রেম করতে চায় আমার সঙ্গে মহব্বত করতে চায় তাদেরকে বলে দাও রাতের অন্ধকারে সবাই যখন নিদ্রায় যাবে তখন তারা নামাজের পাটিতে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়বে আর চোখের পানি ফেলালে আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কালেকশন হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন ডাইরেক্ট আমার সঙ্গে কালেকশন আপনাদেরকে বুঝিয়ে দিই এটা কোরআন শুনালাম উদাহরণ একটা শুনেলেন একটা মেয়ে আর ছেলে যখন প্রেম করে তাদের মনের কথা কখন বলে সবার সামনে হ্যালো শামসি বাজারে চলে আসবি সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো এরকম কেউ করে না প্রেম করলে রাতের বেলায় বাপ ঘুমিয়ে গেছে মা ঘুমিয়ে গেছে সবাই ঘুমিয়ে গেছে প্রেমিকাকে ফোন লাগিয়েছে প্রেমিক একে অপরকে কামরা বন্ধ করে আর ফোনে বলছে তোমাকে না পেলে মরে যাব তোমার জন্য গলাই দড়ি দেব বলে না বলে না ওই চোখের পানিটা ওই প্রেমটাই কিন্তু কি প্রেম আসল প্রেম আল্লাহ তাআলা কোরআনে বললেন
যখন তোমরা সবাই গভীর নিদ্রায় চলে যাবে, যারা আমার সঙ্গে প্রেম করতে চায়, সম্পর্ক করতে চায়, তখন তারা রাতের অন্ধকারে উঠে পড়বে, তখন সবাই নিদ্রায় যাবে, আর আমার কাছে এসে তারা তখন বলবে, ও আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও, আর চোখের পানি ফেলাবে, তখন ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জনবন সুবহানাল্লাহ, আপনি ডাইরেক্ট আল্লাহকে পাবেন। অনেকজন বলে যে মোলবিরা জানে না, কি উদাহরণ দেয় শুনেলেন, একটা মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে আগে গ্রামের নেতার সঙ্গে যোগাযোগ করতে হয়, তারপরে এমএলএ এর সঙ্গে, এমএলএ একটা মন্ত্রীর সঙ্গে মিনিস্টারের সঙ্গে মোলাকাত করায়, ঠিক কি না? বুঝতে পেরেছেন না পারেননি, আপনাদেরকে বলে দিই, যদি আপনি ওই স্থানটা তৈরি করেন, ডাইরেক্ট দেখা হবে না হবে না? এ কথা বলেন, ডাইরেক্ট দেখা হবে না হবে না, যদি আপনার ওই পজিশনটা তৈরি হয়। বলে দিই, আমি এক সপ্তাহ আগে মেদিনীপুরে জলসা করেছি, কোলাঘাট জলসা শেষ হয়েছে আমার রাত্রি 12টায়। আমি এসে কোলাঘাটে, যারা দীঘা যান দেখবেন কোণেতে আছে সেরে পাঞ্জাব হোটেল, সব থেকে বড় 5-স্টার হোটেল সেরে পাঞ্জাব। তো আমি ওখানে চা খাই, তো আমি দাঁড়িয়ে চা খাচ্ছি, বীরভূমের একটা ছেলে আর কলকাতা নিউ টাউনের একজন ভাই, দুজন তাদেরকে দামি ড্রেস পরে আছে, আমি বুঝতে পারলাম কারুর বডিগার্ড। তারা ছুটে এলো, আসসালামু আলাইকুম মলি সাহেব, আপনার খুব ভক্ত, আপনার জলসা শুনি। আমি বললাম এখানে কোথায়, আমি তো জলসা করে বাড়ি যাচ্ছি। বললে স্যার চলুন আপনাকে দেখা করে দেবো, আমরা আমি হচ্ছি প্রসেনজিতের বডিগার্ড। কার বডিগার্ড বললাম? প্রসেনজিৎ। তো আমাকে নিয়ে গেল, দেখা হলো, মুলাকাত, আমাকে দাঁড়িয়ে প্রণাম করলো প্রসেনজিৎ, ভালো আছে? হ্যাঁ, এই ছেলেরা আপনার খুব জলসা শুনে, তো আপনি বলুন আপনারা গেলে অ্যাপার্টমেন্ট নিতে হবে না হবে না? কথা বলেন না, নিতে হবে না অ্যাপার্টমেন্ট, আপনারা এমনি দেখা করে নেবেন। কিন্তু ওই ছেলেগুলো আমার ভক্ত, আমাকে নিয়ে গিয়ে ডাইরেক্ট মুলাকাত হয়ে গেল। তো আপনি যদি পজিশনটা আল্লাহর কাছে তৈরি করতে পারেন, একটা বেটা মাল পীরকে লাগবে না, কানা দাজ্জাল গুলোকে আপনি ডাইরেক্ট আল্লাহকে পাবেন। বুঝতে পেরেছেন? কেমন বলে দি। আচ্ছা, যারা বলছে ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর সঙ্গে মোলাকাত করা যাবে না, মন্ত্রী ধরতে হবে, এমএলএ ধরে যেতে হবে, এবে মুখ্যমন্ত্রী যদি আমার বাপ হয় তাহলে কাকে লুবো আমি? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মুখ্যমন্ত্রী যদি আমার পাড়ার লোক হয় তা কেউ কি লাগবে মধ্যখানে? লাগবে না, লাগবে না, ডাইরেক্ট দেখা হবে। তো বলার মধ্যে, কোয়ালিটির মধ্যে, তোমার বুঝার মধ্যে ভুল আছে। পীরের আমি বদনাম করতে আসিনি, পীর আমি আপনাকে বুঝিয়ে দিই, বীরভূম ডিস্ট্রিক্টে এমনও মাল আছে মাদ্রাসার মুখ দেখেনি, জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না, গাঁজা টান মারে, হারাম খোর, আর ঘরের ভেতরে মেয়েদিকে দিয়ে পা টিপা করায় নিজেকে পীর বলে প্রচার করেছে। যদি আমি মিথ্যা বলে থাকি, পার্সোনাল দেখা করবেন, তার নামটাও বলে দেবো, ঠিকানাটাও বলে দেবো, আমি মাইকে বলবো না, রেকর্ডিংয়ে চলে যাবে। সে হয়তো আমার নামে কেস করতে পারে যে আমার আমার ব্যাপারে এত খারাপ কথা বলেছে, কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি আমি এটা মিথ্যা বলিনি, সত্য বলে যাচ্ছি, আমার কাছে খবর আছে, আমি তার ব্যাপারে জানি, তার এলাকায় গেছি। সে যদি আমার এই বায়ানটা শুনে সে আজ করে ফেলবে যে মাল আমাকেই বলছে। আমি একটা জলসাই বীরভূমে বলেছিলাম, গোটা গায়ে পীর শুয়ে আছে, মুদবো কোথায়? আপনারা জানেন আমার বর্তমানে এমনও গ্রাম আছে, বিয়ে হয়েছে, জামাই গেছে, আচ্ছা বিয়ে হয়ে আপনাদের জামাই যায় না, আমাদের আটমংলা বলে, আপনাদের কি বলে? বর্মটা জামা যায়, জামাই থাকে 8 দিন, থাকে থাকে না থাকে না, আমাদের দেশে 8 দিন 10 দিন থাকে, তারপরে আসে। তো এক জামাই বিয়ে করে গেছে সেই গ্রামে, রাতের বেলায় পিশাব লেগেছে, বউকে বলছে হ্যাঁ গো এখানে মুদবো, আগনা, আপনাদের কি বলে আগনাকে? আগনাই বলে, আগনাই মুদবো, বলে না এখানে একটা পীর শুয়ে আছে, সামনে একটা ঢিপি করা আছে, বলে মুতা যাবেন না, বাড়ির বাইরে গিয়ে
খামার যেখানে ধান ফান আমাদের সব ই করে, আপনারা কি বলেন? আমাদের খামার বলে, খামার বলে। তো সেখানে বলছে তাহলে এখানে মুতি বলে না, এই কেনু একটা পীর শুয়ে আছে, পীর ডিপি করা আছে। তো বলে এখানে মুতে বলে না, তো বলে পুকুরের পাড়ে বলে বাবারে ওইখানে আবার আর একটা বুড়ো পীর শুয়ে আছে, ওখানেও মুতা যাবে না। শেষকালে জামাই বলে দুঃশালার গায়ে থাকবই না, কেনে খালা গায়ে মুদবো কোথায়, গোটা গায়ে পীর শুয়ে আছে। কি বুঝলেন? তারা কিন্তু আজ করেছে আমার বাজারে, বলেছে আমরা কি বুঝি না, কাকে বলেছে? যদি বুঝেছ শুনেন, আমি মোলবি সওকতের বেটা একটা মিথ্যা কথা আপনাদের সামনে বলিনি, প্রমাণ দেব। আমার মাদ্রাসায় এসি মেহমানখানা আছে, আমার গাড়িতে চাপুন, কালকে আবার আমি তারানগরে আসব। আমি এখান থেকে বেরিয়ে এখনই আমি গিয়ে আমার মাদ্রাসার ক্লাস ধরবো ফজরে, আবার একটার সময় বেরিয়েছে আবার জলসা করব। আমি প্রত্যেক দিন রাউন্ড করি, এতটা সফর করি আমি। আল্লাহ যেদিনে যেন মৃত্যু দেয়, ইমানের ওপরে মৃত্যু দেয়, দোয়া করবেন, বলুন আমিন। আমার গাড়িতে চাপুন, আমি সকালে ড্রাইভার দিয়ে পাঠিয়ে দেব, সেখানে গিয়ে খালি জিজ্ঞেস করে আসবে। পীর সাহেব ছিল, পীর সাহেব মারা গেছে, তার কবর হয়েছে, তার বাড়িতে একটা কুকুর ছিল, কুকুর, কুকুরটা মরে যাওয়ার পরে কুকুরটাকে দাফন করে তার রওজা করেছে, তার নামে ওরস হয়। জোরে বলুন নাউজবিল্লাহ। ইয়ে কম, ইয়ে জাতি এত খারাপ, অমুসলিমরা পৃথিবীর জাতিরা থুপ ফেলায় এই কারণে, যারা কুকুরের ওপরে মাজার করে, চাদর চড়িয়ে তার মানত মানসিক করে, যারা কবরেতে মানত মানসিক করে, এদের মলবিকে জিজ্ঞেস করুন, এরাই বলবে যে কবরে চাদর চড়ানো জায়েজ আছে। আর তাদেরকে জিজ্ঞেস করো, আমার দেশের একটা অমুসলিম ভাই, সে যদি ঠাকুরের ওপরে চুনরি চড়ায়, সেটাকে বলে হারামের কাজ, সেটাকে বলে কুফরি কাজ, তারটা কুফরি কাজ, আর তোমারটা জায়েজ কি করে হবে? আব্দুর রাজ্জাক রাত মেদিনীপুরি বলে একজন বক্তা ছিলেন, কি বললাম, রাত মানে ব্রাহ্মণ ঘর থেকে ইসলাম কবুল করেছিলেন, তিনি মারা গেছেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। খুব ভালো মানুষ ছিলেন, ইমানদার লোক। তো আমি তখন মাদ্রাসায় পড়ার সময় মাঝে মাঝে আব্বাজির সাথে যেতাম, কার সাথে, আমার আব্বাজির সাথে জলসাই যেতাম। তো আব্বাজি বায়ান করবেন, তিনি বায়ান করছেন লাস্ট পজিশনে, আব্বাজি যেমন আমি এসে স্টেজে বসলাম, তো আমার আব্বাজি গিয়ে বসলো, আমি পেছনে পেছনে গিয়ে, আমি কিরাত পড়তাম খুব সুন্দর, ওই জন্য আমাকে মাঝে মাঝে যেতাম, আমি কিরাত পড়তাম। তিনি লাস্ট পজিশনে বলছেন, ঠাকুরের সামনে প্রসাদ দেওয়া হয়, হয় না, হয় না, সেখানে পুজো করা হয়, সেই প্রসাদ মুসলমানদের কেন খেতে নেই, এটা তিনি ব্যাখ্যা করছেন। ব্যাখ্যা করতে গিয়ে বললেন, সেটার ওপরে গোবর এবং মুতের ছেটা দেওয়া হয়, গরুর পিসাবের না কিসের আমি জানি না, তিনি বায়ান করেছিলেন। তো ছিটা দেওয়ার কারণে মুসলমানদের খেতে নেই। আমার আব্বাজি আটকালেন, বলে বসুন, বলে কেন, বলে আপনি ভুল বার্তা দিয়েছেন। তিনি বসলেন, খুব আব্বাজিকে মানতেন, বলে কেন, বললে যদি ছিটে দেওয়ার কারণে, গোবরের ছিটে দেওয়ার কারণে, মুতের ছিটে দেওয়ার কারণে যদি ওটা না খাওয়া যায়, তাহলে তলায় যে মালগুলো লাগেনি ওপরের গুলো ফেলে দিলে তো তলার গুলো খাওয়া যাবে। তিনি কিন্তু জব্দ চুপচাপ। আব্বাজি বললেন, এটা কারণ নয়। বলে মলি সাহেব কারণটা কি বলুন, সঙ্গে সঙ্গে কোরআন শুনালেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়াল হামাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গিত জিনিস, আল্লাহ ছাড়া এই মাজারের মুরগি, মাজারের গরু, মাজারের ছাগল, যেগুলো বাবার নামে, পীরের নামে, যেগুলো মান্যত করা হয় কবরের নামে, 1000 বার বিসমিল্লাহ পড়ে জবাই করলেও সেটা তোমাদের জন্য বৈধ হবে না। আল্লাহ কোরআনে শুয়োরের মাংসের সঙ্গে তুলনা করেছেন, প্রবাহিত রক্তের সঙ্গে তুলনা করেছেন, যেটা মুসলমানদের জন্য হারাম আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে। আমার মায়েরা, কোন মেয়ে সে যদি মনে মনে নিয়ত করে যে মাজারে যাব, তার জন্য হারাম এবং নাজায়েজ কাজ। যদি কবরে সিজদা জায়েজ হতো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কবরে আগে সিজদা হতো আমার ভাইয়েরা মাথায় রাখবেন আল্লাহ তাআলা যদি নবীজির উপরে সিজদা জায়েজ করতেন এমন কি আমার নবীজির কবরে যখন ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোন মোল্লা মুল্লা পীর ফকিরের কবরে যাওয়া যাবে না আমাদের দেশের লোক এরা বুঝে না গোমরাহির পথে আছে শিরক আর বিদআতে ডুবে আছে যারা মনে মনে ভাবছেন আমরা অবশ্যই পেরিয়ে যাব পীরের দ্বারা হুজুরদের দ্বারা তারা দোয়া করবে আমরা জান্নাতে যাব তাহলে শোনো হযরতে নূহ নবী নিজের ছেলেকে কলমা পড়াতে পারেনি হযরতে লূত নবী নিজের বিবিকে কলমা পড়াতে পারেনি হযরতে ইব্রাহিম নবী নিজের বাপকে কলমা পড়াতে পারেননি আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাজানকে কলমা পড়াতে পারেননি পৃথিবীতে আপনাদের মধ্যে এমন কোন বাপ আছে যে চোখের সামনে দেখেছেন ছেলে ডুবে মারা যাচ্ছে আর বাপ পুকুরে ঝাঁপ দিবে না দিবে না দিবে না বাপ দেবে পিতৃ স্নেহ জেগেছে বাপ রুখতে পারবে না সেই পানিতে ঝাঁপ দেবে সঙ্গে সঙ্গে নিজের সন্তানকে বাঁচাতে চাইবে নিজের ছেলেকে বাঁচাতে চাইবে আমার ভাইরা শুনে নেন এমন একজন পৃথিবীতে নবী গুজরে গেছেন যিনি নিজের চোখেতে লাইভ মৃত্যু দেখেছেন নিজের সন্তানে আমাদের দেশে তো মদ খেয়ে মারা গেলে হুজুর দিকে দাওয়াত দিলে আমরা বলি আমরা দোয়া করে জান্নাতে পাঠিয়ে দেব আমার ভাই মাথায় রাখবেন সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা শিরক থেকে বাঁচব জোরে বলুন ইনশাআল্লাহ সবথেকে বড় পাপ শিরকের পাপ আল্লাহর কাছে সব থেকে বড় নিকৃষ্ট পাপ কেউ যদি জেনে বুঝে শিরক করে জিদ করে 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 তার গুনাহ মাফ হবে না হযরতে নূহ নবী নৌকার উপরে তার ছেলে জানো হাবুডুবু খাচ্ছে অন্তরে পিতৃ স্নেহ জেগেছে নূহ নবী হাত তুললেন ও গো আল্লাহ আমার সন্তানকে আপনি হেফাজত করুন আল্লাহ বললেন না মিনাল খাসিরিন হে আমার নূহ যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না লামিনাল খাসিরিন আমি তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব নূহ নবীর হাত নেমে গেছে কার ভয়ে আমার আল্লাহর ভয়ে হাত নেমে গেল নূহ নবী চোখের পানি ফেলিয়ে নিজের সন্তানের লাইভ মৃত্যু দেখেছে আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাঁচটা দৃষ্টান্ত দিয়েছেন যারা মনে মনে ভাবছেন ও মুল্লবি আছে সে দোয়া করলে আমি জান্নাতে চলে যাব আমার বাপ আছে আমাকে জান্নাতে নিয়ে যাবে প্রথমই এক নম্বর সূরায়ে লুকমান শেষ আয়াত আল্লাহ পৃথিবীর মানুষকে সাবধান বাণী দিলেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়্যা হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো তোমরা সেই দিনকে ভয় করো যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না বেটা বাপের কোনো উপকারে আসবে না কেউ কারোর জন্য এতটুকু উপকার করতে পাবে না কেউ কারো এতটুকু উপকার করতে পারবে না এটা এক নম্বর এরপরে চলুন হযরতে নূহ নবী দোয়া করেছেন আল্লাহ ফিরিয়ে দিয়েছেন তুমি তোমার সন্তানের জন্য দোয়া করতে পারবে না তুমি আচ্ছা আচ্ছা আব্দুল গাফফার ভাইয়ের নামে উনার স্ত্রী 500 টাকা দিয়েছে আমার ভাই আমি আপনাদেরকে এই পাঁচটা কথা শোনাবো আপনারা কেউ চলে যাবেন না আমি আপনাদের মায়েদের কাছে ভাইদের কাছে অনুরোধ করছি আল্লাহ তাআলা মুসাফিরের দোয়াকে কবুল করেন করেন না করেন না আজকের এই মজমাই মুসাফির কে বাবা আমি আমি দোয়া দেব কোরআন শরীফের পারা কয়টা বাপ এক কয়টা পারা 30 পারা এই হাফিজে কোরআনদের জন্য 30 জন ভাই 30 পারার জন্য 30টা কোরআন শরীফের পয়সা 500 টাকা করে 30 জন ভাই কে কে আছেন আমি বয়ান করে যাচ্ছি একটা একটা করে আমার হাতে দিয়ে যাবে মাত্র 500 করে টাকা একটা করে কোরআন শরীফে 30 জন ভাই 30 জন মা 30 জন বোন কে আছেন স্বামীর নামে নিজের নামে একটা করে কোরআন শরীফের পয়সা
আমার হাতে এই শেষ সময়ে যাবার আগে আমার হাতে দিয়ে যাবে আমার ভাইরা আমার মায়েরা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা দৃষ্টান্ত দিলেন এক নম্বরই আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছেন নিজের চাচাজানকে মাশাআল্লাহ আল্লাহু আকবার এক নম্বর হয়ে গেছে আল্লাহ ভাইয়ের জানমালে বরকত দেখ আদর ইজ্জতে বরকত দেখ কারবারে বরকত দেখ আমার মায়েরা পাঁচ ৩০ জন ভাই কিংবা ৩০ জন মা বোন কে কে আছেন মাত্র ৫০০ করে এক নম্বর আমার কাছে চলে এসেছে জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখেন দুই নম্বর চলে এসেছে আমি ৩০ জন চেয়েছি ৩০টা পাড়ায় দুটো পাড়া হয়ে গেছে দুটো কোরআন শরীফের পয়সা হয়েছে এই ইয়তিম আর মিসকিনদের জন্য এই গরিবদের জন্য এই হাফিজে কোরআনদের জন্য কোরআন শরীফের ৩০টা কোরআন শরীফ শুনেলের আল্লামা ইকবাল লিখেছেন যে শয়তান রো রাহা হ্যায় কোরআন কি বদৌলত আপনি কোরআন পড়বেন কোরআন দান করবেন সঙ্গে সঙ্গে শয়তান কান্নাকাটি শুরু করবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন তিনটে হয়েছে চারটা হয়ে গেল মায়ের মায়েদের কাছ থেকে মাশাআল্লাহ চারজন মা হলো আমার ভাই চারজন হয়েছে আল্লাহ তাআলা আমি দোয়া করব ৩০টা হওয়ার পরে আমি ৩০ জন ভাই চাই আমার নবী বিশ্ব নবী নিজের চাচাজানকে বলছেন ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ একবার কলমাটা পড়ে নিন আমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইব আমার নবীজিকে আমার আল্লাহ চাচাজান বলছেন ওগো আমার ভাই শুনে নাও আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারবো না আমার আল্লাহর সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন ইন্নাকা লা তাহদিমান দুইবার হলো তো সেই তো আরে কই মাইক হ্যাঁ আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠিয়েছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওগো নবী আপনি যাকে ইচ্ছা করেন তাকে হিদায়াত দিতে পারেন না হিদায়াতের দপ্তরটাই আমার হাতে আল্লাহর হাবিবের চোখে পানি এসেছে এরপরে চিন্তা করুন আমাদের মতো ফুটো মলবিরা তোমাকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে এক নম্বর চলে গেলেন এরপরে দ্বিতীয় নম্বর তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কিয়ামতের দিনে আল্লাহর কাছে কাঁদবেন ওগো আল্লাহ আমি আপনার কাছে একটু আমার আব্বাজির জন্য আবেদন নিবেদন করতে চাই আল্লাহ বলবেন ওরে আমার ইব্রাহিম শুনে নাও তোমার আব্বার জন্য তোমার আবেদন নিবেদন রাখা হবে না ইব্রাহিম নবীকে বলা হবে কোরআনে আছে লক্ষ্য করো ইব্রাহিম নবীর আব্বাজি কিয়ামতের দিনে দুটো পায়ের মধ্যেখানে বীর্যয় আকারে রক্ত তে লুটো পুটি খাবে আর ইব্রাহিম নবী আল্লাহকে বলবেন ওগো আল্লাহ আমার আম্মাজির জন্য আমি আপনার কাছে একটুকু আবেদন নিবেদন করতে চাই আল্লাহ বলবেন আজকে তোমার আবেদন রাখা হবে না সেদিনের কথা স্মরণ করো যেদিনে তোমাকে নমরুদ আগুনেতে নিক্ষেপ করেছে শুনে নেন হযরত নমরুদ যখন বলছে ইব্রাহিম নবী হাত পা বাঁধা আছে আগুনে চিতায় ফেলা হবে একদিকে ইব্রাহিম নবী বাঁধা অবস্থায় আর একদিকে নমরুদের সৈন্য সামন্ত তার আব্বাজান ইব্রাহিম নবীর বাপের চোখে পানি কোরআনে আমার আল্লাহ নবীজিকে বলেছেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া হে আমার নবী আপনি বলুন পৃথিবীর মানুষকে ইব্রাহিম আমার একজন সত্যবাদী নবী শুনেলেন ইব্রাহিম নবীর বাপ কেন আল্লাহর কাছে পাকড়াও হবে আল্লাহ কোরআনে বলছেন ইব্রাহিম নবী আমার নবী তিনার আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন
ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তি পূজো করা, মূর্তি বিক্রি করা, এই তিনটে কাজ ছিল ইব্রাহিম নবীর বাপের। আমার আল্লাহ কোরআনে বললেন, ইব্রাহিম নবী তিনার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন, ইসকালা লিয়াবিহি ইয়া আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। ওগো আমার আব্বা জান, আপনি কাদের উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যাদের নড়াচড়ার ক্ষমতা নেই, আপনি শয়তানের রাস্তা ছাড়ুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর আব্বা জানের চোখেতে পানি, ইব্রাহিম নবীর চোখে পানি, ইব্রাহিম নবীর আব্বা জান বলছেন, ওরে আমার পুত্র, তুমি আমাদের মাবুদ্দিকে মেনে নাও, আমি নমরুদের কাছে অনুরোধ করব, তোমাকে ছেড়ে দেবে। ইব্রাহিম নবী বললেন, ওগো আমার আব্বা জান, আল্লাহর কসম করে বলছি, তোমার নমরুদের আগুনের ভয়ে আমার চোখে পানি নয়, আমার চোখে পানি হচ্ছে আল্লাহর ভয়ে, কিয়ামতের দিনে আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করবে, তাই শয়তানের রাস্তা ছাড়ুন আর আমাকে আমাকে বিশ্বাস করুন, আমার উপরে কালমা পড়ুন। ইব্রাহিম নবীর বাপ বলেছে, কখনো হতে পারে না। নমরুদ বললে, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, তুমি ছাড়াই আমার কোনো উপায় নাই। ইব্রাহিম নবীকে যখন আগুনেতে নিক্ষেপ করবে, ইব্রাহিম নবী আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআনের ওপরে অবত কোরআন অবতীর্ণ করেছেন, আগুনের ওপরে হুকুম জারি করলেন, আগুনের ওপরে হুকুম জারি হলো যে, হে আগুন, তুমি ক্ষান্ত হও, শুনে নাও, আমার ইব্রাহিম নবীর শরীরের একটা লোম যেন না জ্বলে যায়। কোরআন অবতীর্ণ হয়ে গেল, আগুনের উপরে হুকুম জারি, কিয়ামতের দিনে তুমি তোমার আব্বা জানের জন্য তোমার আবেদন রাখা হবে না। ইব্রাহিম নবীর চোখে পানি আসবে, উপায় থাকবে না। আমার ভাই দ্বিতীয় নম্বর হয়ে গেল, এরপরে তৃতীয় নম্বর, তিনি হচ্ছেন হযরতে ঈসা মসীহ। গির্জার মধ্যে দুজনের মূর্তি রাখা থাকে, এক হচ্ছে ঈসা, জিসুস, কার বললাম, জিসুসের। আচ্ছা, জিসুস কি ঈসা মসীহ? না। আর মারিয়াম, এই জিসুস যে লোকটা প্রথম মার্ডার করার জন্য, মারার জন্য ঈসা মসীহর গৃহে প্রবেশ করেছিল, আল্লাহ তার চেহারাটা ঈসা মসীহর মতো করলেন, আর ঈসা মসীহকে আল্লাহ আসমানে তুলে নিলেন। কেন আল্লাহ এই জন্য তুললেন? পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত দিবার জন্য। আজকে খ্রিস্টানরা দেখবেন গির্জার ভেতরে দুজনার মূর্তি রেখে উপাসনা করে। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন, হে আমার নবী শোনো, কিয়ামতের দিনে আমি আমার ঈসা মসীহকে কাঠগোলাতে দাঁড় করাবো, গোটা পৃথিবীর মানুষ নারী পুরুষ দাঁড়িয়ে থাকবে, আর ইব্রাহিম হযরতে ঈসা মসীহকে কাঠগোলাতে দাঁড় করানো হবে, যেমন আদালতে মুজরিমকে দাঁড় করায়। আর সঙ্গে সঙ্গে বলা হবে, হে ইব্রাহিম, হে ঈসা মসীহ শোনো, কোরআনে আছে, ইস কালাল্লাহু ইয়া ঈসা ইবনা মারিয়াম আনতা কুলতা লিন্নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ওগো ঈসা, তুমি কি বলেছিলে, তোমার কমকে আল্লাহ ছাড়া, আমি আর আমার মায়ারও দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, কালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহা ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তাআলামু মা ফি নাফসি ওয়া লা আলামু মা ফি নাফসিক ইন্না হে আমার নবী বলো। সেদিনে তখন ঈসা মসীহ বলবেন, ওগো আল্লাহ, আপনি হচ্ছেন আলিমুল গায়ব, গায়বের খবর জানেন, আমি বলেছি কি বলিনি? আল্লাহ বলবেন, ওরে আমার ঈসা মসীহ, অবশ্যই আমি জানি তুমি বলেছো কি বলনি, আমি খালি এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য তোমাকে দাঁড় করিয়েছি। সেদিনে আল্লাহ বলবে, এদিকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। কোরআনকে জিজ্ঞেস করো, জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে কেমন অবস্থাতে করবে? কোরআন নকল করছে, শুনে নাও, ওয়াসিকাল্লাযীনা কাফা
পারো ইলা জাহান্নামা জুমারা তোমরা কি দেখো নি গরুর পাইকেরকে হাট থেকে যেমন ভাবে 10টা 12টা করে বেনে বেনে গরু আনে আমি আমার ফেরেশতাদিকে বলবো একসাথে 10টা 12টা বানো আর জাহান্নামের দিকে নিয়ে যাও আর ফেরেশতারা বলবে হাত্তা ইদা জাউহা ফুতিয়া আবু আবুহা ওয়া ক্বালা লাহু খাযানাতু আলাম ইয়াতিকুম রুসুল তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি রসূল পাঠানো হয়নি তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি তখন তাদের জন্য জাহান্নাম ছাড়া উপায় থাকবে না আল্লাহ কোরআনে অপর জায়গায় সূরা সিজদাতে বললেন আমি যখন আমার ফেরেশতা মণ্ডলীকে বলবো জাহান্নামকে তোমরা তৈরি করো জাহান্নাম যখন তর্জনা গর্জন দেবে লিলেহান শিখা যখন ফুটবে কোরআনে আছে শুনে নাও তখন জাহান্নামীরা জাহান্নাম দেখার পরে কি বলবে তখনও তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে না তার আগেই তারা কাঁদবে আর বলবে রব্বানা ইয়াবসারনা ওয়াসমিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন ওগো আল্লাহ আজকে আমরা লিলিহান শিখা দেখতে পাচ্ছি জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাচ্ছি আর একবার আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দাও আমরা ভালো কাজ করব নেক কাজ করব নেক আমল করে আনব আল্লাহ কোরআনে বলবেন সেদিনে আছে লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন আজকে আমি জাহান্নামকে জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব আজকে আর রেহাই পাবে না চলে গেলেন তিনজন এরপরে শুনে নাও আমার মায়েরা বোনেরা শুনবেন চতুর্থ নম্বর আর পঞ্চম নম্বর যারা মনে মনে ভাবছেন আমার স্বামী মলবি বেড়া পার করাবে আমার বাপ হাজি আছে বেড়া পার করাবে আমি অমুক মলবিকে ধরেছি বেড়া পার করাবে আমি এমন মুত্তাকি একজন মলবির মুরিদ হয়েছি বেড়া পার করাবে যারা বলছো আমি অমুক পীরের মুরিদ হয়েছি বেড়া পার হবে তারা কোরআনকে জিজ্ঞেস করো এরপর আল্লাহ দৃষ্টান্ত দিলেন পৃথিবীর ওই সমস্ত রমণীদের জন্য আমি দৃষ্টান্ত দিচ্ছি যারা মনে মনে ভাবে আমি নামাজ পড়ি বা না পড়ি রোজা রাখি বা না রাখি আমি দিনের ওপরে প্রতিষ্ঠিত হই বা না হই অবশ্যই মলবিরা জান্নাতে নিয়ে যাবে তারা কান খুলে শুনে নাও আল্লাহ কোরআনে নকল করলেন দারাবাল্লাহু মাসারাল লিল্লাযীনা কাফারু মুরাতা নূহি ওয়া মুরাতা লুত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সলিহাইনি فَقَانَتَاهُمَا فَلَمْ يُغْنِيَ عَنْهُمَا مِنَ اللَّهِ شَيْئًا وَقِيلَ ادْخُلَا النَّارَ مَعَ الدَّاخِلِينَ আমার দুজন উলুল আজম নবী হাবি পয়গম্বর নূহ নবী আর লুত নবী দুজনের বিবিকে জাহান্নামে দেব তারা আটকাতে পারবে না পয়গম্বর হওয়ার পর আল্লাহ কোরআনে এলান করে দিয়েছেন এই দুজনের বিবি জাহান্নামে প্রবেশ করবে কোরআনে আছে আর রেহাই পাবেন না পাঁচটা দৃষ্টান্ত দিলাম তাদের বিবিদের জন্য আল্লাহ কোরআনে এলান করে দিয়েছে কেন তারা কালমা পড়েনি সকলে লাস্টে বলুন হিদায়েতের মালিক সকলে বলুন কে বাবা আল্লাহ কোরআন যে আল্লাহ দান করেছেন নবীজিকে কেন করেছেন আল্লাহ কোরআনে বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর ওগো নবী আমি আপনাকে কোরআন দান করিলাম তুমি মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখাবে হিদায়েত নয় আল্লাহ কোরআনে হিদায়েতের কথা বলেনি আমাদের দেশের ভণ্ড পীররা বলছে আমরা জান্নাতে নিয়ে যাব গাঁজা খার মদ খা ঠিক কি না বড় কষ্ট লাগে আমাদের মতো মৌলবিদকে মা বোন তুলে গালি দেয় বড় কষ্ট লাগে অশ্লীল ভাষা যারা ব্যবহার করে এটা হচ্ছে মুনাফেকদের লক্ষণ বুখারী শরীফের হাদিস যারা গালিগালাজ করে তারা কখনো মুমিন হতে পারে না মুনাফেকের একটা বড় লক্ষণ বুখারী শরীফের হাদিসে আছে তারা অশ্লীল ভাষা ব্যবহার করে যারা গালি দিচ্ছ গালি দাও দোয়া করি আল্লাহ তোমাদেরকে হিদায়ত দে যারা খারাপ বলছো যেমন বলি আমি তো দলিল দিই বাংলাদেশে আপনি যতগুলো পৃথিবীর কোয়ালিটি আছে সব খুঁজে পাবেন আছে না নাই দেখতে পাবে কোন মলবি জলসার স্টেজে বায়ান করছে কি বুঝলেন হঠাৎ দেখছি লাপিয়ে চেপে গেল ডাঙ্গের উপরে আপনার পিলারের উপরে আচ্ছা আমি যদি বলি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা ডিগবাজি মারবেন স্টেজে চেপে বাংলাদেশে মারে
কি হইলে বাংলাদেশে জিকিরের ডিজাইন আছে, বাংলাদেশের ডিজেওয়ালা মৌলবি আছে, বাংলাদেশের গান গাওয়া মৌলবি আছে, বড় কষ্ট লাগে, হাই হাই হাই। আর আমাদের দেশের মেয়েরা মনে করে যে দারুণ বায়ান করছে, কোরআন হাদিস আছে কিনা, উম্মতের কাজে লাগবে কিনা, মুসলমানের কাজে আসবে কিনা, এই ভণ্ডরা তো বিনা কারণে বিনা দিনদারিতে জান্নাতে নিয়ে যাবে। আর আমার আল্লাহ কোরআনে বললেন, নবীদের হাতেও আমি ছাড়িনি হিদায়তের দপ্তরটা। শুনেলেন, কোরআনে এমন একটা ডেঞ্জার আয়াত আছে, কোরআন শরীফটা এইদিকে দেন তো একটু, একটা ওইখান থেকে নিয়ে কোরআন শরীফটা দেন, মাশাআল্লাহ, এমন একটা ডেঞ্জার আয়াত আছে। আট পারাটা খুলুন, কারি সাহেব, আট পারা খুলে একদম প্রথম, এমন ডেঞ্জার আয়াত, যখন আয়াত আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে পাঠালেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানতে লাগলেন, হাউ হাউ করে কানছেন নবীজি, কি কখন, যখন আল্লাহ বললেন, ওয়ালাউ আন্নানা নাযযালনা ইলাইহিমুল মালায়েকা وَكَلَّمَهُمُ الْمَوْتَى وَحَشَرْنَا عَلَيْهِمْ كُلَّ شَيْءٍ قُبُلًا مَا كَانُوا لِيُؤْمِنُوا إِلَّا أَن يَشَاءَ اللَّهُ وَلَكِنَّ أَكْثَرَهُمْ يَجْهَلُونَ যখন কাঁদলেন নবীজি, কেন, ওয়ালাউ আন্নানা নাযযালনা ইলাইহিমুল মালায়েকা, মালায়েকা মানে হচ্ছে ফেরেশতা, আমি যদি এদের উপরে ফেরেশতা পাঠাই, মালায়েকা পাঠাই, তো শুনে নাও, মালায়েকা পাঠানোর পরে আর যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে, হে আমার নবী, তারপরও যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। আমার মায়েরা, আমার ভাইয়েরা, চারটা কোরআন শরীফ পেয়েছি, আমি ৩০টা চেয়েছিলাম, যদি কেউ না পারেন আমি শেষ দোয়া দিবার জন্য আপনারা ১০০, ২০০, ৫০, ৫০০ যে যা পারবেন একটু আমার কাছে পাঠান। আমার মায়ের দিকে বলবো, শেষ সময়ে যদি একটা করে কোরআন শরীফের পয়সা না পারেন, এই শেষ সময়ে তাহাজ্জতের ওয়াক্ত শুরু হয়ে গেছে, এই সময়ে কোন মা আছেন, কোন বোন আছেন, যাবার আগে, দুয়ার আগে আপনারা শেষ সময়ে দিয়ে যাবেন। মাশাআল্লাহ, দেখেন একজন ভাই ২০০ টাকা দিয়েছেন, আল্লাহ উনার জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দেয়, কারোবারে বরকত দেয়, হায়াতে আল্লাহ বরকত দেয়, কে আছেন, কোন মা বোন আছেন, শেষ সময়ে আমি ৩০টা কোরআন শরীফ চেয়েছিলাম, মাত্র ৪টা এসছে, শেষ সময়ে যাবার আগে ১০০, ২০০, ৫০০, ৫০০ কে দিয়ে যাবেন, একটু দোয়া দেব ইনশাআল্লাহ পরকালের জন্য। নবীজির হাদিস, যাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো, সেদিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু বেশি টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো, তাই আমি এই শেষ সময়ে চাই, কে আছেন, কোন মা বোন আছেন, কোন ভাই আছেন, ২০০, ১৫০ যে যা পারবেন দিয়ে যাবেন। আর আমি চলে যাবেন কিনা জানি না, আমার ইউটিউবাররা যারা আছেন, যারা ইউটিউবার আছেন তাদেরকে বলবো, একটা বার্তা দেবো, আমার বায়ান অবশ্যই ছাড়বেন, কিন্তু কোনো বিতর্কিত ব্যক্তির ছবি আমার সাথে দিবেন না, কোনো ঠাকুরের ছবি দিবেন না, কোনো রকমের অশ্লীল ছবি, মেয়ের ছবি দিবেন না, অবশ্যই আপনারা লিখবেন, লেখার মধ্যে কেউ যেন আঘাত না পায় এমন লিখবেন, বায়ান সবাই শুনো, বায়ান শোনা কুসংস্কার মুক্ত সমাজ, শিরক বিদাত মুক্ত সমাজ গড়া আহ্বান জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি। আমার ভাই আর কে আছেন, এই শেষ সময়ে ১০০, ২০০, ৫০০ আমার মায়ের দিকে অনুরোধ করব, একটু তাড়াতাড়ি ৫০০, ১০০, ২০০, ৫০০ যারা যা পারবেন একটু দিয়ে যান, আল্লাহর ওয়াস্তে দিনের খাতিরে একটু দিয়ে যান। আমার ভাই পরকালে শান্তি পাবেন, মরণের পরে শান্তি পাবেন, আপনি কিয়ামতের দিনে বুঝতে পারবেন। আমার ভাই, এ বাবু ছেলেরা একটু ঢুকো, মায়েদের কাছে যাও, এ বাবু তালবিলিম যাও, একজন মা ৫০ টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ
দানকে কবুল করো, নেক নিয়তকে আল্লাহ পুরো করো। কি নাম বাবু? শাকির আহমদ সিদ্দিকী। উনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। উনার কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ বরকত দেন, উনার কারোবারে আল্লাহ বরকত দেন। আমার মায়েরা আর কে আছেন, 50, 100, 200 যে যা পারবেন, 1 টাকা, 2 টাকা, 5 টাকা শেষ সময়ে মাদ্রাসার জন্য, তালবিরিনদের জন্য, এই শ্রীপুর মাদ্রাসার জন্য, এ সম্পদ আপনাদের সম্পদ। একজন মা 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। আর একজন 100 টাকা দিয়েছেন, একজন মা 10 টাকা দিয়েছেন, মা আর মেয়ে 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন, কোন মা আছেন, কোন বোন আছেন, একটু তাড়াতাড়ি আসি, ইনশাল্লাহ দেখি এরকম ভাবে 500 করে 100 করে এই শেষ সময়ে। আমার ভাই শেষ সময়টাতে কে আছেন, কোন মা বোন আছেন, কোন আমার ভাই আছেন, কে আছেন একটু তাড়াতাড়ি বলি, ইনশাল্লাহ দেখি। আর কে আছেন, কোন মা আছেন, কোন বোন আছেন, একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ, আল্লাহর ওয়াস্তে 100, 200, 500, 50 এই শেষ সময়ে, মাশাআল্লাহ। আর একজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ বরকত দে, মাশাআল্লাহ। আবার একজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আর একজন 50 টাকা দিয়েছেন, একজন মা, আল্লাহ দানকে কবুল করুক। ভবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভাই, জানি না মন কোথায় কখন পথে বসে রই। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভাই, জানি না মন কোথায় কখন পথে বসে রই। আমার চলার পথে প্রিয় কাঁটার চড়াচড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযূষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের